একাধিক সংঘর্ষের ঘটনায় ফের উত্তপ্ত কাশ্মীর। উপত্যকায় সেনা কনভয়ে হামলা চালালো জঙ্গিরা। শ্রীনগরের কিছু দূরে একটি হাসপাতালের কাছে সেনা কনভয় লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। সংঘর্ষে অন্তত 3 জওয়ান জখম হয়েছেন। অন্যদিকে নতুন করে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শ্রীনগরের লাল চকে। তাজ হোটেল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি কোর্ট রোড, কোকের বাজার সহ একাধিক এলাকায় সেনা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে। হামলার জেরে কাশ্মীরের বিভিন্ন সেনা ছাউনিতে জারি হয়েছে বাড়তি সতর্কতা। শ্রীনগরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কাশ্মীর থেকে আদিল লাতিফের রিপোর্ট, NM News।